Hi friends, আমি প্রসেনজিত ওয়েস্ট বেঙ্গল থেকে। আজকে একটা খুব ভাইটাল পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা আমার স্পেশালি আমার ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের বন্ধুদের জন্য, পাশাপাশি ত্রিপুরা অবশ্য। তো ব্যাপারটা হচ্ছে, অনেকেরই কাছে প্রশ্ন আসছে কই মাছ ফ্লক খায় কিনা, বা কোন মাছ ফ্লক খায় কোন মাছ ফ্লক খায় না। প্রতিবারের মতন আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে আবারও বলছি, ফ্লক কোন মাছে খায় না। এবং তোমার ট্যাঙ্কে সেই ফ্লক থেকে মানে ব্যাকটেরিয়া ডেভেলপ করার পর প্রচুর পরিমাণে জু প্ল্যাঙ্কটন তৈরি হয় এবং সেটা মাছ খায়। তার উদাহরণ প্রচুর ফার্ম আছে। একটু খোঁজ নিয়ে দেখো, যারা প্রোবোমিক্স, প্রোঅ্যাক্টিভ এবং প্রোবোকেয়ার ইউজ করেছে তাদের 30-40% এফসিআর কিন্তু কম এসেছে এবং তাদের মাছের বৃদ্ধিও অনেক বেশি। এটা মেন কারণ কি? এখানে আমি কয়েকটা কথা বলছি। অ্যাকচুয়ালি আমাদের যে ডক্টর সাজমল রিকমেন্ডেড যে আমরা প্রোবায়োটিক প্রোবোমিক্স এর কথা বলি, তো প্রথম কথা প্রোমিক্স আপনাদের একটা 10 লিটার ট্যাঙ্কে 200 গ্রাম লাগে প্রথমবার, আর বাকি 150 গ্রাম মতো লাগবে এফসিও বানাতে। 350 গ্রামে আপনাদের কালচার সাকসেস হয়ে যাবে। এর সাথে একটা প্রোডাক্ট আপনাদের ইউজ করার জন্য আমরা বলি প্রোঅ্যাক্টিভ, যেটা 6 ঘন্টাও লাগে না, 1-1.5 ঘন্টার মধ্যে আপনার ব্যাকটেরিয়াকে অ্যাক্টিভ করে। আর এর মেন কাজ হচ্ছে আপনার ট্যাঙ্কে জু প্ল্যাঙ্কটনের পরিমাণ বাড়ানো। এবার আসি প্রোবোকেয়ার। প্রোবোকেয়ারের কাজ তো আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তো আমি এটুখানি বলবো, প্রোবোকেয়ারটা উইকলি ইউজ করলে মাছের গ্রোথ যেরকম বেশি হয়, লাইভ ফিড প্রচুর পরিমাণে তৈরি হয়। তো প্রথমে আমরা একটা ভিডিও দেখে নেব, যেখানে জাস্ট আমি দেখো, এইটা খালি চোখে দেখা যায় না, মানে খালি চোখে তবু দেখা যায়, ক্যামেরায় কিন্তু ভিডিওটা তোলা খুব মুশকিল। যদি এটা দেখতেই হয় তো তোমরা ফার্মে রাত্রিবেলা 11-12টার পর একবার যাবে এবং সেখান থেকে তোমরা 1 গ্লাস জল তোলো। জল তুলে দেখতে পারবে প্রচুর পরিমাণে জু প্ল্যাঙ্কটন আছে, এবং যখন সকালে তোমরা আসবে দেখবে সেগুলো নেই, কারণ ভোর হতেই এই জু প্ল্যাঙ্কটন গুলো মাছ খেয়ে নেয়। এবং কখনো কখনো এরকম দেখা যাবে যে তোমাদের মাছ ফিডিং এ নিচ্ছে না, তো সেটা ভয় পাবার কিছু নেই, তখন ওই জু প্ল্যাঙ্কটন অধিক পরিমাণে বেড়ে যায় এবং মাছ ওগুলো খেয়েই কিন্তু পেট ভরে ফেলে। মধ্য কথা বলতে পারি, মাছের কাছে ওটা বিরিয়ানি, ঠিক আছে? তো আজকে আমি সেই ভিডিও দেখাবো, তোমরা দেখো এবং তোমরা প্রোবোমিক্স, প্রোঅ্যাক্টিভ এবং প্রোবোকেয়ারটা কার জন্য বেশি ইউজ করো। অনেকেই অনেক রকম কথা মার্কেটে বলবে, আমার মনে হয় নিজেরা ইউজ করো, নিজেরা ইউজ করার পর তার ফিডব্যাক দাও। আর যারা ইউজ করেছো তারা নিশ্চয়ই আমাকে জানাবে যে তাদের ট্যাঙ্কের কন্ডিশন কি আছে, তাদের ভালো খারাপ কি হচ্ছে। এবং তার পাশাপাশি প্রথমে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কি ধরনের জু প্ল্যাঙ্কটনটা হয়, আর তারপরে আমি সেই মাছের অ্যাক্টিভিটি নিয়ে একটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন এই যে ছোট্ট ছোট্ট পোকার মতন ঘুরছে না, তো এইগুলোই জু প্ল্যাঙ্কটন, ঠিক আছে? এর পায়ে 5-6 খানা ভাগ হয়। এটার পাশাপাশি ট্যাঙ্কের নিচে আরেকটা লাইফ ফিড রেডি হয়, যেটার নাম হচ্ছে ব্লাড ওয়ার্ম। এটা লাল লাল দেখতে এবং এই হাফ ইঞ্চির মতন হয়, কেঁচুর মতন দেখতে। কখনো তোমরা জাল দিয়ে নিচে স্ল্যাশটা টানো, তো এই ধরনের তোমরা কেঁচো প্রচুর পরিমাণে দেখতে পাবে, যেটা কই থেকে আরম্ভ করে কই, শিঙি, মাগুর, তেলাপিয়া প্রচুর পরিমাণে খেতে পারে।